শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধা সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমে জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙা গড়া নাট্য উৎসব। উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে দ্য ইনভিজিবলাস স্ট্রিট আর্ট প্রদর্শনী। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রীতি আলীর একক চিত্র প্রদর্শনী পাওয়ার অফ পেইন অ্যান্ড প্যাথস। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের একক প্রদর্শনী ইনফরমাল। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8:30 এই সময় প্রদর্শনী চলবে 29 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ নাটক পরীর নাম মৌটুসি। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। এমনিতে আমি অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি ঘন ঘন করে আরো 12টা বাজিয়ে দিলে। কিসের দেরি হয়ে যাচ্ছে? তোর না ইভিনিং শিফটের কাজ, এখন তো মাত্র 12টা বাজে। ইভিনিং শিফটের কাজ তো কি হয়েছে, আমাকে রেডি হতে হবে না? তার মধ্যে আবার রাস্তা কত জ্যাম ট্যাম থাকে, আমি যাই। এই দাঁড়া, সম্রাটের কোনো খবর আছে? রাত 9টায় প্রচার হবে আবু হায়াত মাহমুদের পরিচালনায় একক নাটক প্রত্যাবর্তন। দেখো, আমি এই প্রথম বাংলাদেশের কোনো গ্রামে এসেছি, আমি আসলে ইউরোপে থাকি। আমার মায়ের কাছে আমি বাংলাদেশের গ্রামের কথা অনেক শুনেছি, মা ডায়েরি লিখতেন, তার ডায়েরিতে একটা মেয়ের কথা লেখা আছে, তোমার চেহারার সঙ্গে খুব মিলে যায়। সেটা কি করে সম্ভব? রাত 11:30 দেখবেন ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয় নিয়ে ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো আছি। প্রায় 17 বছর অভিনয় জীবনের, তো সংসার জীবন এবং অভিনয় জীবন এই দুটো নিয়ে কেমন ব্যস্ততা চলছে এখন? দুটো একসাথে মিক্স করলে আসলে অনেক ব্যস্ততা, আলাদা আলাদা করে আসলে টাইম ভাগ করে নিয়ে নিতে হয়, যে কারণে অনেক ঝামেলার মধ্যেও পড়তে হয়, মানে দৌড়ের উপরে থাকতে হচ্ছে। আচ্ছা, তো সেই 1999 সাল থেকে আমরা দীপা খন্দকারকে দেখছি, সেই সময় দীপা খন্দকার এবং এখনকার সময় দীপা খন্দকারের মধ্যে কী ধরনের পার্থক্য আপনি নিজের কাছে পান? পার্থক্য তো অনেক আসলে, যেমন 99-এ আমি কাজ শুরু করেছি, 99 থেকে 2006-এর শুরুর দিকটা বা 2006 পুরোটাই, 2007 পর্যন্ত বলবো, একরকম একটা লাইফস্টাইল ছিল, সিঙ্গেল ছিলাম তখন, আসলে লাইফের রুটিনটাই ছিল কাজ। আমি লেখাপড়া করতাম, কাজ করতাম, মানে একদম ঘুম থেকে উঠতাম, শুটিংয়ের কল অনুযায়ী ঘুম থেকে উঠতাম, 9টায় কল, ওকে আমাকে 8টায় উঠতে হবে, 8টায় উঠে আমি হয়তো হাফ অ্যান আওয়ার মধ্যে রেডি হয়ে গোসল করে জাস্ট স্ট্রেট ডাইনিং টেবিল, রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে বসতাম, নাস্তা করতাম, ঘর থেকে বের হয়ে যেতাম। কী হলো না হলো আসলে আমার কোনো কিছু এসে যেত না, যে বাসার কী হচ্ছে না হচ্ছে। তারপর রাতে ফিরতাম, রাতে ফিরে পড়া থাকলে পড়া করতাম, না হয় টিভি দেখতাম, গান শুনতাম, ঘুমিয়ে যেতাম। লাইফ ছিল একদমই এইরকম,
রোবটিক একটা লাইফ ছিল এবং সময়ের সাথে বাধা ছিল। রোবটিক মানে আমি আসলে রোবটিক বলবো না, আমার কাছে যেটা মনে হয় ওটা আসলে একদম নিজের নিজস্ব একটা লাইফ, এটা হচ্ছে একদম নিজেকে সময় দেয়া বা নিজের মতো করে টাইম পাস করার একটা লাইফ ছিল। এখন যেটা হয় আসলে এখন আমি আমার নিজেকে এই আপাদমস্তক আমিকে আসলে সাইডে রেখে আমাকে চলতে হয়, যে আমার টাইম বলে আসলে তেমন কিছু এখন আর থাকে না। আর সকালে ঘুম থেকে ওঠা মানে হচ্ছে আমার রিল্যাক্সের উপরে ওঠা না বা আমার কাজের উপরে ওঠা না, উঠতে হয় আমার ছেলে স্কুলে যায়, ও তার আগে আমার মেয়েটাকে খাওয়াতে হয়। সো আমি হয়তো রাত 3টার সময় ঘুমালেও আমাকে ভোর 6টায় উঠতে হয়, 6টা সাড়ে 6টার মধ্যে আমাকে অ্যালার্ম দিয়ে এভরিডে অ্যালার্ম, মানে একটা সময় ছিল অ্যালার্ম আতঙ্ক, মানে আমার অ্যালার্মে আমি উঠতে পারতাম না, মানে যেদিন আমি অ্যালার্ম দিয়ে উঠবো সেদিন আমি সিক হয়ে যাব। বিষয়টা এরকম ছিল যে অ্যালার্মের শব্দটা শুনে আমি যে ঘুম থেকে ধরফড় করে উঠবো, তারপর থেকে আমি সারাদিন অসুস্থ। আর এখন অ্যালার্মের সাথেই চলবে, এখন হচ্ছে আমার লাইফ মানে অ্যালার্ম। আচ্ছা, অভিনয়ে এখন কি ধরনের ব্যস্ততা চলছে আপনার? এখন অভিনয়ের ব্যস্ততা বলতে আসলে খুব বেশি যে নাটক করছি সেরকম না, মাসে 8-10 দিন কাজ করার চেষ্টা করি। এটা আসলে ওই যে বললাম যে লাইফে এখন একটা সিস্টেমে নিয়ে এসেছি, একটা সময় 30 দিন কাজ করতাম, 25 দিন কাজ করতাম, এখন আসলে 10 দিন বাসার বাইরে থাকলে সেটা মনে হয় যে আমি হয়তো সারা বছরই বাসার বাইরে আছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। সো 8-10 দিন কাজ করছি, এটাই আমার জন্য অনেক এবং আই এম হ্যাপি যে আমি 8-10 দিন কাজ করছি, কাজটাকে এনজয় করছি এবং সেই সাথে আমি আমার বাসাটাকে এনজয় করতে পারছি। কি কি নাটকে কাজ করা হচ্ছে? হাউস ওয়াইফ নামে একটা ডেইলি সোপ করছি, ওটা সপ্তাহে 4 দিন যায়, রবি সোম মঙ্গল বুধ। আর সহযাত্রী নামে একটা সিরিয়াল করছি, ওটা 2 দিন যায় ও 3 দিন যায়, ওটা যায় বৃহস্পতি শুক্র শনি। আর নতুন আরও একটা সিরিয়ালে কাজ শুরু করেছি, লড়াই, ওটাও 2 দিন অনেয়ার হয়। আপনি বলছিলেন যে বেশি সময়টা ঘরে দেওয়া হয়, খুব কম সময় বাইরে কাটানো হয়, 7-8 দিন, তো সেক্ষেত্রে কি খুব বেছে বেছে কাজ করা হয়? আসলে খুব যে বেছে করছি বিষয়টা এরকম না, মানে বাছারও খুব বেশি সুযোগও পাচ্ছি না। ও আমার কারণ হচ্ছে কি, এখন যেটা হয় কি আমার নিজের আরামের উপরে কাজটা করতে হয়, আমার সুবিধা মতো কাজটা করতে হয়। এখন খুব বেশি বেছে হয়তো কাজ করব আরও কিছুদিন পর, আমার বাচ্চারা আর একটু বড় হলে আমি হয়তো বেছে কাজ করব। কারণ বেছে কাজ করতে হলে হয় কি, অনেক সময় পার্সোনাল লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, লাইক খুব দূরে গিয়ে শুটিং করতে হলো, কোথাও কোনো গ্রামে, ঢাকার বাইরে গিয়ে, যেটা এখন আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না বা আমি চাচ্ছি না এখন। সেটা ওই যে বললাম যে আমার আরামের উপরে আমার সুবিধা মতো কাজটা করতে হয়, লাইক সকাল 8টায় কেউ কল দিলে এখন আমি আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমাকে কল দিতে হলে 10টার মধ্যে কল দিতে হবে বা 11টায় কল দিলে আমার জন্য আরাম হয়, হয়তো আমি বাসার সব কিছু গুছিয়ে রেখে তারপর যেতে পারি। আবার একটু বেশি সিলেক্টিভ মানে বেছে কাজ করতে গেলে মানে বলতে আসলে খুব ভালো স্ক্রিপ্ট, ভালো ক্যারেক্টার, তখন আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে একটা যখন চরিত্র নেন তখন কি চরিত্রের দিকেই ফোকাসটা থাকে না পুরো গল্পটার দিকেই ফোকাস থাকে? গল্পটা একটা ফ্যাক্টর প্রথমত, আসলে গল্পটা, দেন চরিত্রটা। কারণ হচ্ছে কি, গল্পটা যদি মানুষ না দেখে, গল্পটাতে যদি মানুষ অ্যাট্রাক্ট না করে, একা আমার চরিত্রটা তো কেউ দেখবে না। সো গল্পটা আসলে মেইন, যে কোন গল্পে আমি কাজ করছি, তখন দেখা যায় যে আমার চরিত্রটা একটু নর্মাল ক্যারেক্টার হলেও, একটু বোরিং হলেও মানুষ কিন্তু গল্পটার প্রয়োজনেও সেটা দেখে বা অ্যাপ্রিসিয়েট করে। বাট আমি খুব আহামরি একটা ক্যারেক্টার অভিনয় করলাম বাট গল্পটা খুবই পচা, তখন আসলে কেউ দেখতে চাইবে না জিনিসটা। আচ্ছা, যখন একটা স্ক্রিপ্ট হাতে পান আর ক্যামেরার সামনে যাওয়া, এই দুটা মানে একটা জার্নি থাকে, তো পুরো গল্পটা গোছানো, নিজে থেকে একটা গোছানোর ব্যাপার থাকে, তো এই জার্নিটা কেমন হয়, নিজে থেকে গোছানোর ব্যাপারটা কিভাবে করেন? নিজে থেকে গোছানোর ব্যাপারটা বলতে, স্ক্রিপ্টটা আমি সবসময়ই চাই যে একটা স্ক্রিপ্ট যেন আমাকে দেয়া হয়, এটা নিয়ে আসলে এখন বলতে হচ্ছে কথা, যেটা আমরা আসলে কখনোই বলতাম না যে স্ক্রিপ্ট দিবে এটাই স্বাভাবিক বা স্ক্রিপ্ট আমি পড়বো সেটাই স্বাভাবিক। বাট লাস্ট 5-7 বছরে সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা অনেক সময় স্ক্রিপ্ট পাই না, দেখা যায় যে বিশেষ করে সিরিয়ালগুলোতে হয়তো প্রথমে যখন সিরিয়ালটা শুরু হয় তখন হয়তো 15-20 পর্বের একটা স্ক্রিপ্ট হয়, তখন সেটা আমরা পাই, দেখি, ওটা নিয়ে ক্যারেক্টারটা সাজাই, পরে হয়তো প্রত্যেক লটে মানে জাস্ট আমি চলে যাচ্ছি কাপড় নিয়ে, ওখানে গিয়ে সিনগুলো পাচ্ছি, হ্যাঁ সিনগুলো পাচ্ছি তখন।
কিন্তু আগে কিন্তু এরকম হতো না, সেটা যত পর্বেই সিরিয়াল হতো না কেন আমরা কিন্তু লটের আগে একটা পুরো স্ক্রিপ্ট পেতাম। সো আমি এখনও এক্সপেক্ট করি যে অ্যাটলিস্ট আমাকে একটা স্ক্রিপ্ট যেন দেয়া হয়। সো স্ক্রিপ্ট দিলে হয় কি মুডটা আমি বুঝতে পারবো। সিম্পলি একটা কাপড় যে আমি নিব, কালার সিলেকশনটা কী হবে সেটা কিন্তু মুডের ওপর বোঝা যাবে যে ক্যারেক্টারটার মুড কি, ক্যারেক্টারটার কি মন খারাপ বা ক্যারেক্টারটা কি মন খুব ভালো, সে কি খুব হ্যাপি অর সে কি স্যাড অর সে কি নর্মাল, কী কীরকম তার মুড সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমি কস্টিউমটা নিয়ে যাব, আমি কালারগুলো সিলেক্ট করব কাপড়ের। সো কাপড় সিলেক্ট করাটা একটা বড় ব্যাপার, মেকআপ সিলেক্ট করাটা একটা বড় ব্যাপার, জুয়েলারি সিলেক্ট করাটা একটা বড় ব্যাপার। এগুলোর একটা প্রিপারেশন আমরা করে থাকি, যদি স্ক্রিপ্ট না পাই সেক্ষেত্রে আসলে ডিরেক্টরের সাথে বা রাইটারের সাথে কথা বলে সেটা তৈরি করার চেষ্টা করি। তারপর তো বাসা প্রিপেয়ার করতে হয় যে বাসাটাকে আসলে কীভাবে রেখে আমি যাব, কত যেই সময়টুকুর জন্য যাচ্ছি সেই সময়টার জন্য একটা ব্যাক আপ রেখে তারপর যেতে হয়। তো এরকম একটা প্রিপারেশন থাকে। আর আমরা তো জানি যে দীপা খন্দকার সময়ের ব্যাপারে খুব নাকুচু স্বভাবের। ট্রাই করি আসলে, আমার যেটা হয় কি আস্তে আস্তে সেটা ভাবছিলাম যে আমি, অনেকে মনে করে যে আমার যদি 9টায় কল থাকে কেউ হয়তো 9টায় এসেন বলতে 9:45 অর 9:50 বোঝে, আবার কেউ হয়তো 8:45 অর 8:50 বোঝে না 9টায় আসা। আমি আসলে দুটার কোনোটাই বুঝি না। আমি 9টা বলতে 9:05 অর 9:10 এর মধ্যে হয়তো আমি পৌঁছে যাব, 9:10 বাজবে বা 9:15 বাজবে হার্ডলি, মানে এরকমের মধ্যে আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করি। সো মানে আমার নিজের কাছে খারাপ লাগে দেরি করে গেলে, তখন মনে হয় যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই মনে মনে ভাবছে যে নিজের ভিতর থেকে একটা গ্লানি কাজ করে আর কি, যে কারণে আমি ট্রাই করি। আমার বাসায় এরকম দেখা যায় যে আমি একটু রুড বাসার মধ্যে, কারণ সারাক্ষণ আমি সবাইকে এরকম হ্যাঁ এই এতটা সময় বেরোতে হবে বা এটা এখন করতে হবে, ইভেন দো লাঞ্চ করা ডিনার করা এটাও আমার কাছে মনে হয় যে এগুলো মেনটেন করা, টাইমটা অনেক ফ্যাক্টর। আমি জানি না কেন মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা বলে যে তোর এরকম ভাব দেখে মনে হয় যে তোর লাইফটা খুব ছোট, তুই খুব দ্রুত সব কিছু করতে চাস। আমি জানি না কেন আমার কাছে মনে হয় অযথা বসে থাকবো, মানে ল্যাথারিজম আমার লাইফে নাই আসলে। আমি খুব টাইম এবং খুব সিস্টেমের মধ্যে চলতে পছন্দ করি। এবং টাইম সিস্টেমের মধ্যে চলতে পছন্দ করেছেন বা সেই অনুযায়ী চলেছেন জন্যই কিন্তু আজকে আপনি দীপা খন্দকার। আচ্ছা, তো অভিনয় প্রসঙ্গটা হচ্ছিল, ধারাবাহিকের কথা বলছিলাম, তো ধারাবাহিকে কাজ করতে কেমন লাগে আর একক নাটক যেগুলো থাকে সেগুলোতে কাজ করতে কেমন লাগে? দুটার দুরকম ফিলিং। ধারাবাহিক নাটকে কাজ করতে গেলে মনে হয় কি যেন আমি বাসায় আছি, আমার লাইফটাকে আমি পোর্ট্রে করছি, এরকম হয়ে যায় আসলে কাজ করতে করতে। যে ক্যারেক্টারটা পোর্ট্রে করি একটা, যেমন হাউস ওয়াইফ যে গল্পটা করছি ওখানে আমার হাজব্যান্ড অভিনয় করছে এবং আমার ছেলেও অভিনয় করছে, আমরা তিনজন একটা ফ্যামিলি গল্প। তো ওখানে যখন থাকি এবং ওটা যেহেতু ডেইলি সোপ অনেক দিন কাজ হয়, এভরি মান্থে প্রায় 8-10 দিন করে আমাদের কাজ করতে হয়, মিনিমাম আমার তো 6-7 দিন ধরে কাজ থাকে। সো মনে হয় কি যে আমাদের বাসার লাইফটাই, মানে আমরা তিনজনই যেহেতু আছি আর আমাদের বাসার লাইফটাই আমরা দেখাচ্ছি, অনেক প্রবলেমগুলো আমাদের মতোই প্রবলেম। সো তখন মনে হয় যে আমাদের জাস্ট হোম ভিডিও হচ্ছে এরকম একটা ব্যাপার। ধারাবাহিকে কাজ করতে গেলে সেই ধারাবাহিকে যে যারা কাজ করে সেটাও কিন্তু একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায়। হ্যাঁ, যে আমার শাশুড়ি ক্যারেক্টারটা করছে একটা সময় আমি ফিল করতে পারি যে হ্যাঁ ওনাকে আমার শাশুড়ির মতোই লাগছে আসলে, মানে আমরা হয়তো ওভাবেই গল্প করছি। আমি বাসায় আমার মার সাথে যেভাবে কথা বলি, গল্প করি, চা খাই বিকালবেলা, তখন মনে হয় যে আমরা এরকমই, এটাই আমাদের ফ্যামিলি লাইফ। আর এক ঘন্টার নাটক যেমন এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে, কিন্তু রেস মনে হয় কি একটা রেস করছি সারাক্ষণ, দৌড়ের উপরে কাজটা শেষ করতে হবে, গল্পটা শেষ করতে হবে। দেখার সময় যদিও এক ঘন্টা নাটকটা ভালো লাগে বেশি, বাট ওই যে বললাম যে ধারাবাহিক নাটকে আমার কাছে অনেক মানে ফ্যামিলির মতো মনে হয়, কমফোর্টেবল মনে হয়। এছাড়া তো প্রচুর টিভিসির কাজ করেছেন, পুরাতন যে টিভিসিগুলো করেছিলেন সেগুলো আমরা এখনও দেখছি, নতুন কোনো টিভিসির কাজ চলছে কি? নতুন একটা ড্রিঙ্কের কাজ করলাম, ওটা ডাবের পানি, একটা ওই এখন যেটা হয় না প্যাকেটে গুঁড়া টাইপের মিক্স করে, ওটা অন এয়ার শুরু হয়েছে রিসেন্টলি। একটা সময় তো ভালো মডেলিং, মানে মডেল হিসেবে আমরা চিনতাম, আইডল হিসেবে আপনাকে চিনতাম, তো মডেলিংটাকে কিভাবে দেখছেন এখন?
আসলে হয় কি সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হবে এবং চেঞ্জ করতে আমি পছন্দ করি এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। যেমন অনেকে অনেককেই দেখি যে অ্যাকসেপ্ট করে না, পেছনেই পড়ে থাকে। আমি যখন শুরু করেছিলাম তখন যেই টাইপের ক্যারেক্টার করেছি বা তখন যেই ধরনের বিজ্ঞাপনগুলোতে অভিনয় করেছি, স্বাভাবিকভাবে আমি এখন সেগুলো করবো না, আমার করতে ভালো লাগবে না। এখন আমার ভালো লাগবে না গাছতলায় বসে প্রেম করা, গাছতলায় বসে ইউনিভার্সিটির দুটো বই নিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছি এই ধরনের ক্যারেক্টার করা। সো আমি মেন্টালি আমি নিতে পারি না। সো আমি অ্যাকসেপ্ট করি যে 17 বছর আগে, মাঝখানে 17টা বছর চলে গেছে, সো 17 বছরের যে চেঞ্জ এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আমি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি। আমাদের অনেকে, আমাদের চেয়ে অনেক সিনিয়র আর্টিস্ট আছেন যারা হয়তো সিম্পল একটা বাচ্চা আছে ক্যারেক্টারে, সেই বাচ্চার মা হিসেবে অভিনয় করতে চায় না। আমার যে, আমি বিষয়টা অন্যভাবে ফিল করি। আমার কাছে মনে হয় যে আমার বাচ্চার বয়স 8 বছর, হতে পারে যে আমার হয়তো আরও 10 বছর আগে যদি বিয়ে হতো আমার বাচ্চার বয়স এখন 18 বছর হতেই পারতো। সো এটা এমন কোনো বড় বিষয় না, বর্তমানটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার বয়সে একটা মানুষ যে নাকি 17 বছর বয়সে বিয়ে করেছে বা 15 বছর বয়সে বিয়ে করেছে, তার তো 18 বছর একটা বাচ্চা আছে আসলে। সো ওটা তো আমি হতে পারতাম। সো আমি যখন অভিনয় করব তো আমি আমাকে প্রেজেন্ট করছি না, আমি ওই মেয়েটাকে প্রেজেন্ট করব, একটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করব, না হলে তো আমি আসলে অভিনেত্রী হতে পারব না। সাধারণত অভিনয় শিল্পীদের মধ্যে চলচ্চিত্রে কাজ করার একটা প্রবণতা থাকে, আর আপনারা তো বলা যায় জাত শিল্পী, তো চলচ্চিত্র নিয়ে কি ভাবছেন? চলচ্চিত্র আমরা কিন্তু পাইনি আপনাকে চলচ্চিত্রে। হ্যাঁ, ওই যে যে কথাগুলো আসলে একটু আগেই বললাম ওই কথাগুলো আবার রিপিট হয়ে যায় যে চলচ্চিত্র অভিনয়ের ক্ষেত্রেও আমি যে বলবো যে আমি আমাকে প্রেজেন্ট করব, মানে আমার যেখানে আমাকে স্যুট করবে অ্যাকচুয়ালি, যে আমি কখনোই চলচ্চিত্র বলতেই আমি নিজেকে আমি ওইভাবে প্রেজেন্ট করতে পারবো না যে আমি একটা টিনেজ মেয়ে অর আমি একটা কলেজে পড়ি অর আমি খুব গাছের নিচে বসে প্রেম করছি। আমার মেন্টালি আমি ওইটা পারবো না অ্যাকসেপ্ট করতে। সো যে নাকি একদমই আমার এইজ, আমার অ্যাপিয়ারেন্স বা আমার ইমেজ সব কিছু মিলে আমাকে প্রেজেন্ট করতে পারবে এরকম কোনো ক্যারেক্টার যদি হয়, তাহলে তো আমি যে কোনো সময়ই আসলে রাজি অভিনয় করতে চলচ্চিত্রে। মানে চলচ্চিত্র তো আসলে সবাই অভিনয় করতে চায়, আর্টিস্ট মানে কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতে চায়, সেটা আমিও চাই, আমিও চাই। কিন্তু আমি চাই যেন একটা ডিগনিটিফুল একটা ক্যারেক্টারে আমি কাজ করতে পারি। অবশ্যই আমরাও সেটা আশা করবো যে সেরকম একটি ক্যারেক্টারে অতি শীঘ্রই হয়তো আমরা আপনাকে দেখতে পাবো। সে প্রত্যাশা থাকলো, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার অভিনয় জীবনের জন্য। আমাদের অনুষ্ঠানে এসেছেন, এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে এবং দর্শকদেরকে, কলাকুশলী যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।